এমন এক সময় উন্নয়নশীল দেশগুলোর জোট G8 নেতারা ঢাকায় মিলিত হচ্ছে, যখন বিশ্বজুড়ে অর্থনীতির টালমাটাল অবস্থা। জ্বালানি সংকটের পাশাপাশি দেশে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি রেকর্ড ভাঙছে। আগামী 27 জুলাই ঢাকায় অনুষ্ঠেয় এর সম্মেলনে যোগ দেবে মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বভাবতই এবারের সম্মেলনে গুরুত্ব পাবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। ইন্ডাস্ট্রি আমরা এমন স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস বাড়াতে চাই। আমরা ইদানিং একটা নতুন বাংলাদেশের চেয়ারম্যান প্রেসিডেন্সিতে একটা কাজ হয়েছে, আমরা এখানে ইন্টারনেট অ্যান্ড ইউথকে ইনভলভ করেছি। তাতে মনে হয় যে আপনার জিনিসটা প্রোগ্রেস হবে ভালো। G8 ভুক্ত দেশগুলো এবার খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দেবে। এছাড়া পরিবহন, যোগাযোগ, বাণিজ্য ও পর্যটন খাত নিয়েও আলোচনা হবে। We must try to ensure energy security. আমাদের বক্তব্য থাকবে। অন্যান্য রাষ্ট্র আমার মনে হয় ইট ইজ এ হট টপিক নাও। ট্যুরিজম সেক্টর আমাদের G8 কান্ট্রিগুলো অনেকগুলোতে ইট ইজ ফ্লারিশিং। আপনার মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, টার্কি বলেন, ইজিপ্ট বলেন, এই সবগুলোতে ট্যুরিজম ইজ এ প্রিটি ম্যাচিওর এরিয়া। কিন্তু বাংলাদেশে আমরা এখনও কত সুবিধা করতে পারি না। সো দ্যার ইজ লট অফ পটেনশিয়াল স্কোপ। G8 ভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের 20তম অধিবেশনে সংস্থাটির 25তম বর্ষপূর্তি উদযাপিত হবে। সংবাদ সম্মেলনে উঠে আসে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা ব্যবহার প্রসঙ্গ। আমরা একটা বলেছি যে আমাদের এইটা পছন্দ না, সো হোপফুলি দে উইল ডিলিট ইট ফ্রম দেম। তারা এটা তাদের মেইন, প্রত্যেক দেশে এটা করে থাকে, তারা তাই বলেছে। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই সরিয়ে ফেলা হয় পতাকার ছবি। এখন পর্যন্ত আমাদের কাছে 15 রকম।